बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्ला। सम्मानित व्यूवर्स एवं सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा धारावाहिक भावे आयोजित बिजनेस मैथमेटिक्स अर्थात व्यवसाय गणित कोर्सर ऑनलाइन फेड कोर्सर आजकल क्लैसे तुम्हारे सुस्वागतम। प्रिय शिक्षार्थीबृंद, हमारा एम टी बिल्ला यूट्यूब चैनल और फेसबुक पेजर सौजन्य क्लसगुलू कमप्लीट करते तो तारे धारावाहिकता आज के आलोचना शुरू करब द्विघात समीकरण बा क्वाड्रेटिक इक्वेशन चैप्टर 5 निये आलोचना शुरू करब। ये अध्याय प्रथम लेक्चर, लेक्चर 1 चैप्टर 5 द्विघात समीकरण। द्विघात, द्विघात बुझ, द्विघात मानी हलो जार घात दुई। घात मान कि पावर, पावर मान कि शक्ति, अर्थात जे समीकरण पावर दुई ताके द्विघात समीकरण बोले। एटाई मेन कथा, एरपर आमरा आसब विस्तारित बिजनेस मैथ। ताहले प्रथमे देखो आमरा बोयेर भाषाय द्विघात समीकरणटा कि सेटा एकटु जेने नेई। धारावाहिक आगे अध्यायगुलर मत ही अध्याय तुम्हारे सम्पूर्ण हैंड नोट आकार सजिए एके बारे चमत्कार करे अनेक परिश्रम करे तुम्हारे हैंड नोट रेडी करे। हैंड नोटा तुम्हारे दिए दीची और हैंड नोटर आलोके क्लास परिचालना करब जतटुकू दरकार खाताय करे इनशाल्लाह बुझाबो। तो देखो प्रथम आसो द्विघात समीकरण, जो कथाटा एकटू आगे बोलछिलाम, कोनो समीकरणेर अज्ञात राशिर शक्ति बा घात सर्वोच्च दुई थाकले ताके द्विघात समीकरण बोले। प्रिय शिक्षार्थी, एखाने अज्ञात राशि बोलते एकटा समीकरणे जे चलक देवा थाके जार मान आमरा बाहर करी, धरो एक्स थाकते पारे, वाई थाकते पारे, बा जा इच्छा ताई थाकते पारे, अर्थात जे चलकटार मान आमरा बाहर करी ताके बला हय, सेटाई हलो आमार आर कि अज्ञात राशि, सेटाके बोले अज्ञात राशि। तो तार पावर बा शक्ति बा घात जदि दुई है सर्वोच्च आर के दुईर कमो थाकते पारे, जेमन ये समीकरणे देखो टू एक्स स्क्वायर एकटाई राशि आछे अज्ञात राशि एकटाई पद आछे सेटा सर्वोच्च पावर दुई आर कोनो अज्ञात राशि बा चलक सम्मिलित पद नाई। এই সমীকরণটা দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার 2 তার থেকে কম হলো এই x এর পাওয়ার 1 আর এখানে 9, 9 মানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1 সেটা তোমরা জানো। তাহলে এই টাইপের সর্বোচ্চ 2 তার থেকে কম থাকলে সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ 2 তার থেকে বেশি হতে পারবে না, সর্বোচ্চ 2 থাকবে আর বাকি তার থেকে ছোট থাকতেও পারে নাও থাকতে পারে পাওয়ার, ওই টাইপের সমীকরণকে বলা হয় তোমার দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দেখো একটা বিষয়, এখানে শুধুই দ্বিঘাত আছে তার থেকে কম নাই, এখানে দ্বিঘাত আছে, একঘাত আছে, আবার পাওয়ার শূন্যঘাত আছে, অর্থাৎ এই যে আমরা স্তর বিন্যাস দেখলাম তার উপর ভিত্তি করে দ্বিঘাত সমীকরণকে আবার তোমার দুই প্রকার, একটা হলো অমিশ্র দ্বিঘাত সমীকরণ আর একটা হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ। অমিশ্র দ্বিঘাত সমীকরণ যেমন এটা হলো অমিশ্র, তার সাথে অন্য কিছুর মিক্স নাই, আর এটা হলো মিশ্র, তার সাথে মিক্স আছে। যেমন অমিশ্র দ্বিঘাত সমীকরণের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা, যে দ্বিঘাত এগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাভয়েড করবা না, যে দ্বিঘাত সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো অজ্ঞাত রাশি নেই তাকে অমিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। যেমন এই যে আমি একটা সমীকরণ দেখলাম 9x² = 18, এখানে তোমার এই একঘাত বিশিষ্ট অর্থাৎ এরকম এরকম কোনোটা নাই, মানে এরকম আর কি, তো এটাকে বলা হয় শুধুই দ্বিঘাত আছে আর একঘাত বিশিষ্ট নাই, তার মানে কি মিক্স নাই, এই জন্য এটাকে বলা হয় অমিশ্র। এত সমীকরণটা এক্সের একঘাত বিশিষ্ট কোনো রাশি নাই, অর্থাৎ এত আকারের সমীকরণকে অমিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। এটার মানে কি, এটার মানে জাস্ট একটা কনস্ট্যান্ট বোঝানো হলো যে x² = k, কের মানে শূন্য হইতে পারে কোনো সমস্যা নাই, তাহলে 2, 3, 4, 5 নেগেটিভ পজিটিভ সেটাতে কোনো সমস্যা না, সমস্যা হলো এক্সের রাশি, এক্সের পাওয়ার 1 যুক্ত কোনো রাশি থাকবে না। তাহলে এটা হলো তোমার অমিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান হলো উপপক্ষে রুট দিল (+-√k), অর্থাৎ অমিশ্র দ্বিঘাত সমীকরণের দুইটি মান থাকে যা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে। অমিশ্র দ্বিঘাত সমীকরণে যেমন আমি যদি এই সমীকরণটাকে সমাধান করি, ধরো 9x² = 18,
এটাকে যদি সমাধান করি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু টু, আর এক্স ইজ ইকুয়াল টু আসতেছে তোমার প্লাস মাইনাস রুট টু, প্লাস মাইনাস রুট টু। তাহলে এই যে অমিশ্র সমীকরণে দুইটি সমাধান থাকে, তারা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত, তারা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত। তবে অমিশ্র দ্বিঘাত সমীকরণ নিয়ে আমাদের কাজ হলো সীমিত পর্যায়ে, আমাদের মূল কাজ হবে মিশ্র দ্বিঘাত সমীকরণ নিয়ে। মিশ্র দ্বিঘাত সমীকরণ কাকে বলে তোমরা অলরেডি হয়তো বুঝে ফেলেছো, এটার বিপরীতটা আর কি। যেমন মিশ্র দ্বিঘাত সমীকরণ আর অমিশ্র হলো পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত ইংরেজি কিন্তু কোয়াড্রেটিক, কিউ ইউ এ ডি আর এ সি ডি আর এ টি আই সি, কোয়াড্রেটিক ইকুয়েশন। মিশ্র দ্বিঘাত সমীকরণ এফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশন। যে দ্বিঘাত সমীকরণে একঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশি পাশাপাশি দ্বিঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশির মান থাকে, দ্বিঘাত বিশিষ্ট না থাকলে তো দ্বিঘাত হবেই না, তো দ্বিঘাত বিশিষ্টের সাথে তোমার একঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশির মান থাকে, তাকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা মিশ্র দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণের যে একটা রূপ, বা এটাকে আমরা আদর্শ রূপও বলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ বা আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ কেন? এখানে পাওয়ার দুই, দেখো এখানে পাওয়ার হলো দুই, এখানে পাওয়ার হলো এক, এইভাবে দুই এক, এইভাবে ধারাবাহিকভাবে আসাটাই হলো আর কি। এটা এই টাইপের পাওয়ার থাকলে তোমার এটাকে বলা হয় মিশ্র এই দ্বিঘাত সমীকরণ। ধরো এক্সের পাওয়ার এখানে দুই, এখানে এক, এরপরে আসে তোমার সিরিয়ালে বড় থেকে ছোট। তাহলে এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হলো এ, এক্সের সহগ হলো বি, আর এখানে ধ্রুবক পদ যদি বলি, ধ্রুবক পদ হলো সি। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এখন এই এই সমীকরণের সমাধান করার একটা সূত্র আছে, যেটা আমরা হয়তো সামনে আলোচনা করব। তারপরে এখানে একটু বলে রাখি, এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার একটা সরাসরি সূত্র, এটা আমরা মুখস্থ রাখবো। সামনে হয়তো আলোচনা আসতেও পারে, আর না আসলে এখানেই মুখস্থ করে ফেলবা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তো তারই একটা এই উদাহরণ, এখানে আরেকটা কথা বলা হয়েছে, এখানে একটা কমা দিয়ে এ ইজ নট জিরো, অর্থাৎ এর মান শূন্য হইতে পারবে না কোনো কারণে। যদি এর মান শূন্য হয় তাহলে তো এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকে না, এই কথাটা এই জন্য আমরা বলি সবসময় এ ইজ নট জিরো। কিন্তু বি জিরো হইতে পারবে, এক্সের পদ বাদ হয়ে যেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, দ্বিঘাত থাকবে, তখন হয়তো অমিশ্র দ্বিঘাত হবে। তো তার এই সমীকরণের সাথে সামঞ্জস্য রেখে একটা প্রশ্ন, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, যেমন এই সমীকরণটারে যদি আমরা সমাধান করি, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, এটাকেই যদি আমরা এই সূত্রে সমাধান করি, এখানে আমার এর মান হলো, এ হলো এক্স স্কোয়ারের সহগ, তার মানে থ্রি, বি হলো এক্সের সহগ ফাইভ, সি হলো দুই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর, এ এর মান হলো থ্রি, সির মান হলো টু ডিভাইড বাই টু এ, মাইনাস ফাইভ প্লাস মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ, তিন চারা বারো, বারো দুগুণে চব্বিশ, তিন দুগুণে ছয়, তাহলে এখানে আসতেছে তোমার মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার পঁচিশ চব্বিশ গেলে এক ডিভাইড বাই সিক্স, তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট ওভার ওয়ান মানে ওয়ান ডিভাইড বাই সিক্স। একবার প্লাস নিলাম, আবার মাইনাস আটটা যদি আলাদা লিখি, মাইনাস ফাইভ মাইনাস রুট ওভার ওয়ান মানে ওয়ান ডিভাইড বাই সিক্স, মাইনাস ফাইভ প্লাস ওয়ান মাইনাস ফোর বাই সিক্স, আর মাইনাস সিক্স বাই সিক্স কমা, তাহলে এখানে আসতেছে মাইনাস টু বাই থ্রি, আর এখানে আসতেছে তোমার মাইনাস ওয়ান। এই হলো এটার ক্যালকুলেশন, জাস্ট এটা এটা আমার এই ডেফিনেশনের সাথে এটা পরীক্ষা তোমার দিতে হবে না, আমি তোমার বোঝার স্বার্থে একবার এই জিনিসটা আলোচনা করলাম। আমরা এই সূত্রটা প্রমাণও শিখবো সামনের দিকে হয়তো। তো আমরা ডেফিনেশন দুইটা, মূলত তিনটা ডেফিনেশন আলোচনা করলাম, দ্বিঘাত সমীকরণ, অমিশ্র দ্বিঘাত সমীকরণ, মিশ্র দ্বিঘাত সমীকরণ।
তো দেখো দ্বিঘাত সমীকরণের বীজগণিতীয় সমাধান। এখানে এই মুহূর্তে স্ক্রিনে তোমরা কিছু সহজ অঙ্ক দেখতেছ, হয়তো অঙ্কগুলো দেখার সাথে সাথে তোমাদের নবম দশম শ্রেণীর কথা মনে পড়বে। আমারও মনে হয় সম্ভবত অঙ্কগুলো ওই স্তরে আছে, যদিও আমি ওই স্তরের সাথে আমার কোনো বর্তমানে কানেকশন নাই, তবে আমার মনে হচ্ছে আছে আর কি, তোমরা করেছো ছোটো ক্লাসে। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, মেথড অফ ফ্যাক্টরাইজেশন। সলভ, এই প্রথম প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। পরের প্রশ্নটা হলো এক্স বাই বি প্লাস বি বাই এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ। দুইটা দুই স্টাইলের প্রশ্ন, তবে দুইটাই দ্বিঘাত সমীকরণ। তো প্রথমটার কথা হলো, এই যে প্রথমটা উঠালাম, আমরা এক্স দ্বারা গুণ করে দিলাম, প্রথম জোড়া থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় জোড়া থেকে বি কমন নিলাম। এগুলো তোমরা জানো, এই এক্স মাইনাসে কমন, আনকমন হলো এক্স মাইনাস বি। এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো আর এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু এ, এখানে এক্স ইজ ইকুয়াল টু বি। সো রিকোয়ার্ড বা নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, সহজ ক্যাটাগরির অঙ্ক। এরপরে আসো, এরপরে এক্স বাই বি প্লাস বি বাই এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, এ হলো কোশ্চেনটা। এখন এখানে যে এক্স বাই বি আছে, আমরা ম্যাচ করি অঙ্কগুলো করি আর কি, এখানে যে এখানে হরে বি আছে, এখানে বি আছে, বি এর সাথে বি মিলালাম, আর এখানে আছে হরে এ, এখানে আছে তোমার লব এ বি, এখানে আছে লব এ বি, অর্থাৎ এখানে লব এ বি বি মিল করলাম, এখানে হরে বি বি মিল করলাম, ঠিক আছে। তো এখানে বি হলো আমার লসাগু, বি লসাগু করলে এক্স মাইনাস এগুলো তোমরা বুঝো, এ এক্স লসাগু, এ গেলে এক্স থাকে, এক্স দ্বারা বিকে গুণ করলে বি এক্স মাইনাস এক্স এক্স কাটা গেলে এ বি, লসাগুকে হদ দ্বারা বা গ্লব দ্বারা গুণ। এ আর এক্সের লসাগু তো এ এক্স, এটা তোমরা বুঝোই তাই না, এ আর এক্সের লসাগু যে এ এক্স, তোমরা তো এটা বুঝো, লসাগুকে হদ দ্বারা বা গ্লব দ্বারা গুণ। তারপরে আমরা যেটা করছি, আমরা কোনাকুনি গুণ করে দিছি, এ এক্স দিয়া এক্স মাইনাস একে গুণ করলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার এক্স, আবার এখানে বি এ বি এ বি স্কোয়ার এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এ বি স্কোয়ার। তারপর সব একদিকে নিয়ে আসছে, মাইনাসেরটা প্লাসেরটা মাইনাস, মাইনাসেরটা প্লাস, এই জোড়ার মধ্যে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস এ, আর এই জোড়ার মধ্যে যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে এক্স প্লাস মাইনাস এ মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপরে লাইন এক্স মাইনাস এ কমন যাবে, আনকমন হবে এ এক্স মাইনাস বি স্কোয়ার। তারপরে আমরা ওই গতানুগতিক সিস্টেমে এত ইজুগুলটা আলাদা জিরো, এত ইজুগুলটা আলাদা জিরো লিখলাম, তাহলে এক্স ইজুগুল টু এ, আর এখানে এক্স ইজুগুল টু বি স্কোয়ার, এক্স ইজুগুল টু বি স্কোয়ার বাই এ। সো রিকোয়ার্ড সলিউশন, এক্স ইজুগুল টু এ, আর এত পেয়ে গেলাম, সহজ ক্যাটাগরির অঙ্ক, শরীর গরম করার অঙ্ক আর কি এগুলি। আচ্ছা এখন দেখো, তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো, ওই যে একটু আগে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগুল টু শূন্য সমীকরণের সমাধান নির্ণয় করো। এই চ্যাপ্টারটা মূলত এই সমীকরণটা নিয়ে, এই সমীকরণ নিয়ে আমাদের সামনে অনেক পথ চলা আছে। এই সমীকরণের এই আদর্শ দ্বিঘাত সমীকরণ বা সাধারণ দ্বিঘাত সমীকরণ যাই বলি না কেন, এর প্রমাণ আমাদের কিন্তু শিখতে হবে, এটা আমাদের শিখতেই হবে, এটা নিয়েই আমাদের মূল কাজ, এই সমীকরণটা নিয়ে। অতএব আমরা এটার প্রমাণ শিখবো, এটা রিলেটেড অনেক অঙ্ক আমাদের করতে হবে। তো প্রমাণটা আমি তোমাদেরকে খাতায় করে বুঝিয়ে দিচ্ছি, প্রমাণটা কি মানে এর সমাধান, ওই যে একটু আগে তোমাদেরকে যে লিখে দিলাম, এই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসে, এটা কীভাবে আসছে আমরা এটা এখন প্রমাণ করবো খাতায় লিখে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের সমাধান, সমীকরণের সমাধান আমরা লিখবো, দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। আমরা উভয় পক্ষে এখানে এটাকে এর উপর স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষে এ দ্বারা গুণ করবো, এখন উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এ বি এক্স প্লাস এ সি ইজ ইকুয়াল টু জিরো ইন্টু এ, এ দ্বারা গুণ করলাম, তাহলে এ আর এক্স মিলে এ এক্স হোল স্কোয়ার,
প্লাস জোর করে সূত্রের টু, এ বলতে এ এক্স, বি বলতে, এখানে দেখো তো এইটা তো আর আমার পরিবর্তন হইতে পারবে না, তাই না? এ টু আমার এখানে কিন্তু নাই, আমি অতিরিক্ত দিলাম, আমার এখানে আছে বি, তাহলে বি দাও, তাহলে এ টুটা অতিরিক্ত দেওয়া দিলাম, এই জন্য টু কাটার জন্য নিচে টু দিলাম, তাহলে বি বলতে কিন্তু এখন এই পটটা, টু টু কাটা গেলে এ বি এক্স কিন্তু ঠিক থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা হলো বি, তার মানে এ বি স্কোয়ার লাগবে। এখানে আছে আমাদের, তাহলে দেখো তো আমাদের প্লাস এসি আছে, আর আমি দেখো বি স্কোয়ার বাই ফোর এই পটটা কিন্তু অতিরিক্ত দিয়েছি এই সূত্র আনার জন্য, তাহলে এটা মাইনাস করে দাও, বি স্কোয়ার বাই ফোর, এই পরে জিরো ইন্টু এ হলো জিরো, ঠিক আছে? তাহলে এখান পর্যন্ত এখন আমার হইল সূত্র, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস বি স্কোয়ার বাই ফোর এই ফলে আসলে প্লাস বি স্কোয়ার বাই ফোর, প্লাস এসি এদিকে আসলে মাইনাস এসি। এখন এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার, আমাদের মূল কাজ হলো এক্সের মান বাইর করা, এ কথা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে ফোর যদি লসাগু ধরি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখন এই স্কোয়ার উঠানোর জন্য আমরা ওই পক্ষে রুট দিলাম, উভয় পক্ষে রুট দিলে এখানে স্কোয়ার রুটে কাটা, এ এক্স প্লাস বি বাই টু, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে স্কোয়ার রুটে কাটা হলো টু, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে এ এক্স প্লাস বি বাই টু এদিকে গেলে মাইনাস বি বাই টু, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু টু যদি লসাগু হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখন এক্সের সাথে এ আছে গুণে, এদিকে আসলে ভাগে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এ আছে গুণে, এদিকে আসলে ভাগে, এই হলো আমাদের এই সমাধানটা। এখন আমরা এটা ইচ্ছা করলে দুই খণ্ডে লিখতে পারি, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, একটু কিন্তু আমরা এটাই লিখছিলাম বাই টু এ, আর মাইনাস এই মাইনাস দিয়ে আবার আরেকটা মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাহলে দুইটা সমাধান, একটা নাম দিতে পারি এক্স ওয়ান মাইনাস বি প্লাস সরি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা হলো এক্স টু ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই এই দুইটাকে বলা হয় এই সমীকরণের সমাধান বা পিস বা মূল বাস্তব। এখন এখানে আমাদের এই যে রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ আছে, আমরা সামনে কথা বলবো নিয়ে। এখন এই রিলেটেড আমরা দুই একটা গাণিতিক সমস্যা এখন সমাধান করে তোমাদেরকে সূত্রের প্রয়োগটা দেখাবো। এরপরে রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে এটার বিভিন্ন মানে এই সমাধানের বিভিন্ন প্রকৃতি আমরা নির্ণয় করব, এই সমাধানের মানটা কখনো বাস্তব হতে পারে, কখনো অবাস্তব হতে পারে, কখনো কাল্পনিক হতে পারে, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আমরা তার আগে এই সূত্রটার একটা প্রয়োগ দেখাচ্ছি তোমাদেরকে, যেমন এই প্রশ্নটা সলভ করতে বলছে আমাদের সূত্রের প্রয়োগটা দেখানোর জন্য, এই জন্য এখানে কোনো নম্বর দেওয়া নাই, কত নম্বর অঙ্ক, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স মাইনাস টুয়েলভ, এই সমীকরণটা দেওয়া আছে, এটা হলো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, এটা হলো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স মাইনাস টুয়েলভ, এখানে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এর মান হলো ফাইভ, বির মান হলো মাইনাস এলেভেন, কারণ আদর্শ সমীকরণে কিন্তু সব চিহ্ন প্লাস, বির মান হলো মাইনাস এলেভেন, সির মান হলো মাইনাস টুয়েলভ, তাহলে সমাধান অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি বলতে মাইনাস এলেভেন, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সির মান হলো মাইনাস টুয়েলভ ডিভাইড বাই টু এ, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাস এলেভেন স্কোয়ার মানে একশো একুশ, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস, চারি পাঁচ বিশ, বিশ আর বারো গুণ করলে দুশো চল্লিশ, দুশো চল্লিশ আর একশো একুশে তিনশো একষট্টি, তিনশো একষট্টির বর্গমূল হলো উনিশ, তাহলে প্লাস মাইনাস তো আছেই, তো একবার প্লাস নিলে এলেভেন প্লাস উনিশ ডিভাইড বাই টেন, আর এলেভেন মাইনাস উনিশ
ওই যে এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এই যে আমরা দুইটা সমাধান পেলাম। সো দ্য রিকোয়ার্ড সলিউশন অর্থাৎ নিম্ন সমাধান, এক্স এর মান এক্স ওয়ান হলো থ্রি অ্যান্ড এক্স টু হলো -4/5, বা এমনিতে বলতে পারো থ্রি অ্যান্ড -4/5। তাহলে দুইটা সমাধান আমরা পেলাম। আমরা সূত্র প্রয়োগটা এখানে দেখলাম কিভাবে আমরা করি। এবার আসো এই যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, যে কথাটা আমি বলছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেগুলো শূন্য সমীকরণের সমাধান, একটু আগে আমরা বের করলাম এক্স ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a। এটা কিন্তু তোমাদের টাটকা মুখস্থ রাখতে হবে। এখানে এই যে বি স্কোয়ার -4ac-টা, এই যে বি স্কোয়ার -4ac কে নিশ্চয়ক বা নিরপক বা ডিসক্রিমিনেট বলে, কারণ এই যে বি স্কোয়ার -4ac-টা উপরে নির্ভর করে এই মূলের প্রকৃতি বা নিরপক করে। যে কেন, এর কারণ হলো, তোমাকে আমি একেবারে সংক্ষেপে বলি, আমি এখানেই তোমাদেরকে রাপটা করে দেখাচ্ছি। ধরো বি স্কোয়ার -4ac-র মান যদি শূন্য থেকে বড় হয়, আমি জিনিসটা এখানে সংক্ষেপে নিয়ে আসতেছি, -b প্লাস মাইনাস, ধরো শূন্য থেকে বড় একটা মান আমি ধরে নিলাম কে, ইচ্ছা খুশি ধরলাম কের মানটা কি শূন্য থেকে বড়, তাহলে ÷2a। আমাদের এখানে ফলাফলটা কী আসছে দেখো তো, ফলাফলটা আসতেছে হলো সামনাসামনি লিখি -b প্লাস রুট ওভার k/2a, আরেকটা আসতেছে -b মাইনাস রুট ওভার k/2a। এই যে আমরা দুইটা ফলাফল পেলাম, আমি এই বি স্কোয়ার -4ac-র মানটা ধরছি কি শূন্য থেকে বড়। এখানে এই যে মূলগুলা হলো বাস্তব মূল, দ্য বাস্তব ও অসমান। দেখো তো বাস্তব কেন বলতেছি, রুটের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তখন আমরা এটাকে বলি অবাস্তব। তো এখানে এরকম কোনো ঘটনা নাই, এটা হলো বাস্তব এবং অসমান। দেখো তো একটা মান হলো মাঝখান দিয়ে এটা মুছে দিই, এটা ধরো কের মানটা জিরো থেকে বড়, কে মানে কি বি স্কোয়ার -4ac-কে আমি কে ধরছি আর কি, বি স্কোয়ার -4ac-কে আমি কে ধরলাম। তাহলে আমরা যে ফলাফল পেলাম, একটা পেলাম হলো এত আর একটা পেলাম হলো এত, তাহলে দুইটাই বাস্তব, এটা কিন্তু প্লাস এটা মাইনাস, অর্থাৎ দুইটাই কিন্তু অসমান পাইলাম। তাহলে এই শর্তটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বি স্কোয়ার -4ac ইজ গ্রেটার দ্যান জিরো হলে মূল দ্য বাস্তব ও অসমান। এই কথাটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে ভবিষ্যতের জন্য। তো আমি কিন্তু এখন বুঝিয়ে দিলাম এই যে কীভাবে আসলো, এগুলোই তো মূল, এগুলোই কিন্তু মূল এইটা আর কি। তো বি স্কোয়ার -4ac-র মান শূন্য থেকে ছোট হইলে কী ঘটনা ঘটে, তাহলে এটা হলো এক নম্বরে। এখন বি স্কোয়ার -4ac-র মান যদি শূন্য থেকে ছোট হয়, দুই নম্বরে বি স্কোয়ার -4ac ইজ গ্রেটার ইজ লেস দ্যান জিরো মানে শূন্য থেকে ছোট, অর্থাৎ বি স্কোয়ার -4ac যদি ধরো -k হয় তখন ফলাফলটা আসবে তোমার একটা, এটা ধরো এক্স ওয়ান, এটা ধরো এক্স টু, তখন আমার ফলাফলটা আসবে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু -b প্লাস প্লাস নিলাম আগে রুট ওভার -k/2a, আরেকটা আসবে ধরো এক্স টু ইজ ইকুয়াল টু -b প্লাস নিলে প্লাস তো নিলাম মাইনাস রুট ওভার -k/2a। তাহলে ঘটনাটা কী ঘটলো, দেখো রুটের ভিতরে মাইনাস আসছে, অর্থাৎ এরকম ঘটনা ঘটলে আমরা বলি রুট ওভার -1k, রুট ওভার -1 হলো আই রুট কে বাই টু এ, এখানে তোমার -b মাইনাস রুট ওভার -1 হলো আই আর একটা হলো রুট কে বাই টু এ। এটা কিন্তু আমি রাফ করে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এই যে আই এর অস্তিত্ব চলে আসা মানে তোমার কাল্পনিক সংখ্যা চলে আসছে, মূলদ্বয় কাল্পনিক ও অসমান। অসমান তো অবশ্যই, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বি স্কোয়ার -4ac লেস দ্যান জিরো হলে মূলদ্বয় হবে কাল্পনিক ও অসমান। ওকে, একেবারে সংক্ষেপে তিন নম্বরটা যদি বলি, এখানেই দেখে বসাই, বি স্কোয়ার -4ac যদি শূন্য হয়, এই বি স্কোয়ার -4ac-টা যদি শূন্য হয়, দেখো এটা যদি শূন্য হয় তাহলে -b বি স্কোয়ার -4ac যদি জিরো হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী করতেছে -b এখানে প্লাস মাইনাস জিরো রুট ওভার কে বি স্কোয়ার -4ac যদি জিরো হয় রুট ওভার জিরো মানে তো ÷2a। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো, এখানে আমরা কী পাচ্ছি, এক্স এর মান একটা পাচ্ছি হলো এক্স ওয়ান -b প্লাস জিরো দিলেও জিরো না মাইন ধরো এই, আবার এক্স টুর মান পাচ্ছি -b -0 মানে জিরো ঘুরে ফিরে -b/2a, অর্থাৎ সেম ফলাফল আসতেছে। দেখো বি স্কোয়ার -4ac-র মান যদি শূন্য হয় তাহলে আমাদের যে ফলাফলটা আসতেছে মূল দ্য বাস্তব ও সমান, এই দেখো এটা এটা একই মান আসছে বাস্তব ও সমান। তাহলে আশা করি প্রয়োগটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি আবার বলতেছি,
बी स्क्वायर माइनस फोर एक्स इज इक्वल टू जीरो हम मूल द्वय वास्तव और समान। एरपर आसो बी स्क्वायर माइनस फोर एक्स पूर्ण वर्ग हम मूलद्वय मूलद है मूलद्वय मूलद है तो मूलद है मान हल भग्नांश थे पी बाई क्यू आकार थे। अच्छा एखे ये क्योंकि ए रूट आसे ना एखे ये क्योंकि अमूलद मूलद्वय वास्तव मूलद्वय वास्तव असमान मूलद वास्तव एखे अमूलद कथा लिखे दो अमूलद एर कारण हलो एखे अमूलद मूलद दुईटाई होते परे ये प्रसंग आसते ना कारण शून्य के बड़ संख्या पूर्ण वर्ग हम आरोप अमूलद थे ना ये कथा आसा ना क्योंकि एखे 100% मूलद हो जाए स्क्वायर कारण। धर शेषारटार कथा जो बी तुम्हारे बोझान स्वार्थे क्योंकि जगह लिखते खाता ना लिखे धर ये जो स्क्वायर हो जाए एक्स इज इक्वल टू माइनस बी प्लस माइनस रूट ओवर के स्क्वायर बाय टू ए जदि के स्क्वायर है तो स्क्वायर रूट काटाना बोल तो एखन माइनस बी प्लस माइनस के बाय टू ए ये फलाफल ताहले आम्रा बोलते पारे एक्स वन इज इक्वल टू माइनस बी प्लस के बाय टू ए और एक हलो एक्स टू इज इक्वल टू माइनस बी माइनस के बाय टू ए। देखो तो ये 100% मूलद कारण ये भग्नांश थे मूलद और वास्तव तो आई कारण आई जेहेतु नाई और यटार कथा क्या बताते मूलद होते पर अमूलद होते पर धरो एखे बी स्क्वायर माइनस फोर एक्स ग्रेटर दैन जीरो शून्य के बड़ संख्या जो नय है तो स्क्वायर रूटे काटा जाए तक ए रकम आसा जाए अर्थात ये मूलद होते पर अमूलद होते पर मूलद अमूलद कथा उल्लेख कर पॉइंटगुल सैट्टा पॉइंट अनेक गुरुत्वपूर्ण बी स्क्वायर माइनस फोर एक्स ग्रेटर दैन जीरो हम मूलद्वय तुम्हार कि वास्तव और असमान बी स्क्वायर माइनस फोर एक्स लेस दैन जीरो हम मूलद्वय कल्पनिक और असमान कल्पनिक मान क्योंकि अबास्तव और कि आईर अस्तित्व आसें तेल आईर अस्तित्व शुद्ध एकटाते आसे और बी स्क्वायर माइनस फोर एस इज इक्वल टू जीरो हम मूलद वास्तव और समान एखे क्योंकि समान वास्तव और समान बी स्क्वायर माइनस फोर एस पूर्ण वर्ग हम मूलद मूलद है तो समान आसता से स्पेसिक जदि देखाओ जो समीकरण मूलद्वय समान देख जदि को कारण देखाओ जो समीकरण मूलद्वय समान तक हमें समीकरण मूल ना बेर करे আমরা বি স্কয়ার মাইনাস ফোর এস অর্থাৎ নিশ্চয়কের মান যদি জিরো দেখাইতে পারি তখন আমরা বলবো মূলদ্বয় বাস্তব ও সমান। আবার আমার প্রশ্ন যদি বলে দেখাও যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান তখন আমরা যদি দেখাইতে পারি বি স্কয়ার মাইনাস ফোর এস এর মান শূন্য থেকে বড় তাহলে হয়ে যাবে বাস্তব ও অসমান কিন্তু মূল বাইর না করে আমরা এই শর্তটা ফিল আপ করলে এটা সত্য হয়ে যাবে। এভাবে একইভাবে বি স্কয়ার মাইনাস ফোর এস অর্থাৎ কোনো সমীকরণে নিশ্চয়কের মান যদি লেস দেন জিরো হয় তখন আমরা বলবো ওই সমীকরণের মূলদ্বয় কাল্পনিক ও অসমান যদিও আমরা মূল বাইর নাও করি তখন আমরা এই শর্তের কারণে বলে ফেলতে পারবো। আবার বি স্কয়ার মাইনাস ফোর এস পূর্ণ বর্গ হলে অর্থাৎ ধরো মূলটা আসলো তোমার নাইন ষোলো ওই যে স্কোয়ার হয় যে সংখ্যাগুলো থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার এই টাইপের সংখ্যাগুলো হলে তখন আমরা বলবো মূলদ্বয় মূলদ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমীকরণটার প্রমাণটা যেমন ইম্পর্ট্যান্ট এই মূলের প্রকৃতি জানাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মূলের প্রকৃতি কিন্তু এমনিতেও পরীক্ষা আসে আর অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগবে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এতক্ষণ শিখলাম হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু শূন্য দ্বিঘাত সমীকরণের সমাধান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটার সমাধান শিখলাম। আরেকটা কথা হলো এখন এই যে এটার সমাধান মানে এটার মূল হলো এগুলি তাই না একটা হলো প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আর একটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এ হলো দুইটা মান এ হলো একটা এ হলো একটা। তো আমাদের এখানে আমরা এখন সামনের দিকে এগুলো তো দেখতে ধরো অনেক বড় সাইজ দেখা যায় কিন্তু এগুলো যখন আমরা ক্যালকুলেশন করি তখন একটা স্মার্ট ভ্যালু আমরা পাই। তো একটাকে আমরা এখন ধরবো আলফা আর একটাকে আমরা ধরবো ভিটা। এখন আমরা মূলত যে আলোচনাটা করব দেখো এই যে দ্বিঘাত সমীকরণের এগুলাকে এখন আমরা মূল বলবো। তাহলে এখন থেকে এই এই মুহূর্ত থেকে আমরা বলবো একটা দ্বিঘাত সমীকরণের দুইটি মূল মূল বা সমাধান আর কি দুইটি মূল একটা হলো আলফা একটা হলো বিটা একটা হলো আলফা একটা হলো বিটা। আমাদের দ্বিঘাত সমীকরণের ধরো মূল ও সহগের সম্পর্ক দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্কের একটা সূত্র আমি থেকে বুঝাই তাহলে সময় কম লাগবে। ধরো এই যে হলো আমাদের এখন এই সূত্রগুলো আমাদের কিন্তু শিখতে হবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ও সহগের মধ্যে সম্পর্ক। ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ প্রদত্ত সমীকরণের মূল দুটি আলফা কমা বিটা। তাহলে
এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যোগফল হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর গুণফল হলো সি বাই এ। এই সূত্র কিন্তু আমাদের জানতে হবে। ধরো এখানে এই সমীকরণটা আমরা সমাধান করে আমরা মিডল টার্ম ফ্যাক্টর আর কি ছোটোবেলার নিয়ম, এখানে একটা ফলাফল পাইলাম মাইনাস টু, একটা পাইলাম মাইনাস থ্রি। এখন একটার নাম দিলাম আমরা আলফা, একটা নাম দিলাম বিটা। এখন যদি আমরা আলফা এবং বিটা বাইর করি এর ফলাফল কত আসে, আলফা এবং বিটার যোগফলটা বাইর করে দেখো তো মাইনাস টু মাইনাস থ্রি কত আসছে, মাইনাস ফাইভ। ঠিক এই মাইনাস ফাইভকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো এ বি এ যে দেখো তো এ এটা হলো আমার বি, এটা হলো এখানে ওয়ান হলো আমার এ, এ ওয়ান, ওয়ান হলো এ, এর মানটা হলো ওয়ান, আর বির মানটা হলো ফাইভ, আর সির মানটা হলো সিক্স। তাহলে সে আলোকে যদি আমি বলি মাইনাস বি বাই এ, বি বলতে ফাইভ আর এ বলতে এর মান হলো কত ওয়ান, তাহলে দেখো তো মাইনাস বি বাই এ তার মানে এ মূল দ্বয়ের যোগফল এমনিতে যা আসে সূত্র প্রয়োগ করলো তাই আসে মাইনাস বি বাই এ। আবার মূল দ্বয়ের গুণফল গুণ করে দুইটাকে মাইনাসে মাইনাসে প্লাস তিন দেগুণে ছয়, ছয় তাহলে সিক্স, ছয় আমরা সিক্স বাই ওয়ান লিখতে পারি। তো সি বাই এ সিক্স, দেখো তো সির মান সিক্স না, সি বাই এ। তাহলে মানে এটা আমি তোমাদেরকে নর্মালি যোগ করে ভ্যালুটা বের করে দেখালাম, আবার সেটার সাথে সূত্রের মিলটা দেখালাম, নর্মালি গুণ করে দেখালাম সেটার সাথে সূত্রের মিলটা দেখালাম। তার মানে আমরা সামনের দিকে আমাদের যে অঙ্কগুলো করব তখন আমরা এরকম অঙ্ক সমাধান করে মান বের না করেও আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে এইভাবে আমরা মূল দ্বয়ের যোগফল, আমাদের গুণফলটা দরকার হবে একটু পরে বুঝতে পারবে কোথায় দরকার হবে। মূল দ্বয়ের যোগফলের সূত্র হলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি হলো এক্সের শক, এ হলো এক্স স্কোয়ারের শক, আবার গুণফল সি বাই এ। টাটকা মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এগুলি এসএসসি লেভেলের বইয়ের মধ্যেও গণিত বইয়ে আছে এগুলি সেকেন্ড পার্টে। তাহলে মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ গুণফল সি বাই এ, এই কথাটা তোমরা মুখস্থ করে ফেলেছো আমি আশা করি। এর উপর ভিত্তি করে আমি সামনের দিকে আলোচনা নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা ধরো আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই সমীকরণের সমাধান আমরা বের করেছি ধরো এক্সের মান মাইনাস টু মাইনাস থ্রি। তাহলে সমীকরণ দেওয়া ছিল আমরা সমাধান বের করেছি, এখন আমরা শিখব এই আমাদের এই ধরো আলফার মান মাইনাস টু বিটার মান মাইনাস থ্রি, অর্থাৎ সমাধান দেওয়া আছে এখান থেকে সমীকরণটা আমরা বাইর করব। দেখো একটা বৃক্ষ থেকে যেমন তোমার তার বীজ উৎপন্ন হয়, আবার ওই বীজের থেকে কিন্তু বৃক্ষটা আসে, ঠিক বিষয়টা কিন্তু এরকম। এতক্ষণ আমরা সমীকরণ থেকে তার সমাধান বের করেছি, এখন এই তার সমাধান বা বীজ, সমাধানের কিন্তু আরেক নাম বীজ বা মূল বা রুট, যাই বলি না কেন এই রুট বা মূল দেওয়া থাকলে আবার সমীকরণটা গঠন করা যায়, সেটা সূত্র আমরা এখন আলোচনা করব। তার আলোকে আমি তোমাদেরকে এই বলেছি যে দ্বিঘাত সমীকরণের মূল দ্বয়ের যোগফল এবং গুণফল শিখতে হবে। মূল দ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, আবারও বলতেছি যোগফল মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর গুণফল হলো সি বাই এ, এটা আমাদের লাগবে এখন। তাহলে আসো, যদি কোনো দ্বিঘাত সমীকরণের মূল দুটি আলফা এবং বিটা দেওয়া থাকে তাহলে সমীকরণটি আমরা কীভাবে গঠন করব। দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় থেকে সমীকরণ গঠন, ফরমেশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রম রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় দেওয়া থাকলে প্রদত্ত সমীকরণ হবে, দেখো সূত্রটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ সমীকরণটা এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল যদি একটা আলফা হয় একটা বিটা হয়, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু জিরো, এটা হলো সূত্র। আর আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বাইর করার ফর্মুলা কিন্তু একটু আগে আমরা জেনেছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোনো দ্বিঘাত সমীকরণ মূল দ্বয় সিক্স এবং সেভেন হলে সমীকরণটি গঠন করো। একটা মূল সিক্স অর্থাৎ আলফার মান ধরো সিক্স, বিটার মান সেভেন। আমরা জানি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স মূল দ্বয়ের যোগফল মানে সূত্র আর কি, প্লাস মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল সিক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সিক্স ইন্টু সেভেন, তাহলে এখানে ছয় সাতে তেরো আর ছয় সাতে বিয়াল্লিশ, এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ফর্টি টু ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো এখন সমীকরণটা বের হয়ে গেল, দেখছো। এখন তুমি যদি এটা সমাধান করো ঠিক এ ছয় এবং সাত এরকম দুইটা মূল পাবে। এখানে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটি সমীকরণের মূল দ্বয় ফাইভ প্লাস রুট থ্রি এবং ফাইভ মাইনাস রুট থ্রি হলে সমীকরণটি
গঠন করো? এ হলো প্রশ্ন। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। তো এক্স স্কোয়ার মূল দ্বয়ের যোগফল এখানে ফাইভ প্লাস রুট থ্রি প্লাস ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল এ একটা এ একটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে পাশে পাশে দশ এক্স প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। এখন স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি, পাঁচ পাঁচ পঁচিশ, পঁচিশতে তিন গেলে বাইশ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি টু। এ হলো সমীকরণটা, আশা করি তোমরা বুঝেছ। এবার আসো কতিপয় সমস্যা ও সমাধান। আমরা একেবারে সহজ লেভেলের কিছু প্রশ্ন সমাধান করব এখন, এগুলো আমাদের পরীক্ষা আসে। তো আমি অতি সহজ লেভেলে যেহেতু আমি সংক্ষেপে আলোচনা করে দিতেছি, এখানে দেখো থ্রি আর এখানে ফাইভ আর এখানে আছে এইট, তো স্বভাবতভাবে আমরা এটাকে থ্রি এবং ফাইভ দুইটি অংশে বিভক্ত করে নেব। এটার সাথে ম্যাচ করে আমরা, অর্থাৎ এটা এখানে পরের লাইনে আমরা ইচ্ছা করলে থ্রি প্লাস ফাইভ লিখতে পারি, তারপরে থ্রি দিয়ে এক্স প্লাস থ্রিকে আলাদা লিখতে পারো, ফাইভ দিয়ে আলাদা লিখতে পারো। এখন এই থ্রির সাথে থ্রিটা নিয়ে আসছে আমরা ভাঙছি, কিন্তু এই জন্যই থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস টু এদিক থেকে নিয়ে আসলে মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি, এটা যা আছে তা আবার এটা এদিকে প্লাস আছে, এদিকে এলে মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস সিক্স। এখন এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি এই জায়গায় লসাগু, আমরা লসাগু করলাম, নিলাম, দুইটাই আনকমন। তো এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস টু কাটা যায়, থাকে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস দিয়া থ্রি দিয়া থ্রিকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন তিরিকা নাইন, আবার মাইনাস এখানে এক্স প্লাস থ্রি কাটা গেলে তিন থ্রি এক্স মাইনাস হচ্ছে প্লাস তিন দেখুন সিক্স। আবার এখানে এটা লসাগু, একই ঘটনা, লসাগুকে হদ দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এ এটা দ্বারা ভাগ করলে এটা কাটা গেলে এক্স মাইনাস সিক্স থাকে, এক্স মাইনাস সিক্স দিয়ে ফাইভকে গুণ, ফাইভ এক্স মাইনাস পাঁচ ছয় তিরিশ, আবার মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা এটা কাটা যায়, থাকে কত, ফাইভ ইন্টু ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচা পনেরো। এই এবার আসো এখানে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স কাটা, নয় ছয় পনেরো, মাইনাস থার্টিন মাইনাস ফিফটিন হলো মাইনাস ফর্টি ফাইভ। এখন আমরা কাটাকাটি করলে পনেরো একে পনেরো, এখানে পনেরো একে পনেরো, তিন পনেরো পঁয়তাল্লিশ, এভাবে কাটাকাটি করা যায়। কিন্তু তো না কেটে আপনি লিখে দেওয়াই ভালো, তাহলে এখানে থাকে ওয়ান আর এখানে এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাটা, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু আর এখানে থাকে মাইনাস থ্রি বাই এক্স মাইনাস সিক্স। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এখানে আসতেছে আমাদের তিন দ্বিগুণে সিক্স থ্রি এক্স প্লাস মাইনাস হচ্ছে প্লাস তিন দ্বিগুণে ছয়, আবার এখানে এক্স মাইনাস সিক্স, তা মাইনাস থ্রি এক্স এদিকে আসলে প্লাস থ্রি এক্স, আর আগে থেকে প্লাস এক্স তো আছে, প্লাস সিক্স মাইনাস সিক্স ছয় ছয় বারো, এখানে এক্স আছে ফোর আছে গুণে গেল বাগে এক্সের মান থ্রি বের হয়ে গেল। একেবারে ইজি লেভেলের একটা অঙ্ক আমরা করলাম। এরপর দেখো এক্সাম্পল টু, আমাদের এখানে বলছে যে এ মাইনাস এক্স ডিভাইড বাই এ প্লাস টু এ বাই টু এ মাইনাস এক্স বাই টু এ যেগুলো থ্রি এ মাইনাস এক্স ডিভাইড বাই থ্রি এ, টু এ আর এ লসাগু হলো টু এ, হ্যাঁ টু এ, তো টু একে টু একে দ্বারা ভাগ করলে এ কাটা দা থাকে টু, টু ইন্টু এ মাইনাস এক্স প্লাস টু এ, টু এ কাটা গেলে মানে ওয়ান আর উপরে যা আছে তা নিচেরটা তা আছেই, তাহলে টু এ মাইনাস টু এক্স, টু এ মাইনাস এক্স এটা যা আছে তা, টু এ টু এ ফোর এ মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স, এখানে যা আছে তা, এখানে যা আছে তা। এরপরে কোনাকুনি গুণ, তিন ছেড়া বারো এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস তিন তিরিকে নাইন এ এক্স, আবার এটা গুণ করলে তিন দুগুণে ছয় এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু এ এক্স, মানে আড় গুণ বা কোনাকুনি গুণ, এগুলো তো হয়তো তোমরা জানো কোনাকুনি গুণ। এবার এক্সের মান বাইর করবো, এক্সের রাশি একদিকে নিয়ে আসো, মাইনাস নাইন এ এক্স আর এইখানে আছে মাইনাস টু এক্স, এদিকে আসলে প্লাস টু এক্স, সিক্স এ স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার, এদিকে আসলে মাইনাস টুয়েলভ এ স্কোয়ার, মাইনাস নাইন প্লাস টু মাইনাস সেভেন থাকে সেভেন এ এক্স, আর এখানে সিক্স এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ স্কোয়ার, তাহলে থাকে মাইনাস সিক্স এ স্কোয়ার
माइनस माइनस काटा एखे आ एक सेवेन आसे गुणे दिए गेले भागे तेल ए काटा गेले थाके सिक्स ए बाई सेवेन अर्थात एटाई निर्णय समाधान। एरपर देखो परवर्ती प्रश्न एक्स माइनस बी सी बाई बी प्लस सी प्लस एक्स माइनस सी ए बाई सी प्लस ए प्लस एक्स माइनस ए बी बाई ए प्लस बी आर फले आसे ए प्लस बी प्लस सी। तो एखाने प्लस ए दिके निये आसलाम माइनस ए प्लस बी निये आसलाम माइनस बी प्लस सी निये आसलाम माइनस सी। एखन माइनस ए एखाने किन्तु तीनटा फ्रैक्शन आछे भग्नांश आछे एक दुई तीन तो ए एर साथे ए दिए दाओ एखाने देखो बी प्लस सी आछे एर एकटा ए दरकार एर ए दिलाम माने माइनस एटा एखाने लिखलाम आबार सी प्लस ए रे माइनस बी दिलाम आबार ए प्लस बी रे माइनस सी दिलाम प्रत्येकटा आलादा आलादा एकटा ब्रैकेट दिए निलाम। एखन बी प्लस सी एखाने लसागु तोमरा बुझतेछो एक्स माइनस बी सी थाके माइनस ए बी माइनस ए प्लस ए माइनस ए सी आबार एखाने सी प्लस ए लसागु तो सी प्लस ए भाग करलो वन वन दिए ऊपरटा गुण कर ले एक्स माइनस सी ए जा आसे था और एखाने प्लस ए माइनस ए माइनस बी सी माइनस ए प्लस ए माइनस ए बी। एक ही भाव एखाने ए प्लस बी लसागु धरले एक्स माइनस ए बी माइनस मान ऊपरटा जा आसे था एखाने माइनस ए सी माइनस बी सी इज इक्वल टू जिरो। आबार এই লাইনে এসে আমরা কিছুই করি না জাস্ট একটু সিরিয়াল করেছি ধরো এক্স মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আবার এখানে এক্স মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এক্স মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নিচে যা আছে তা। তাহলে এখানে দেখো তো এই তিনোটার মধ্যে এক্স মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ কমন যায় কিন্তু কমন গেলে থাকে এখানে উপরে এটা কমন চলে গেলে থাকে ওয়ান বাই বি প্লাস সি এখানে থাকে ওয়ান বাই সি প্লাস এ এখান থেকে ওয়ান বাই প্লাস বি তাহলে এখানে কোনো চলকের অস্তিত্ব নাই খেয়াল করেছ এই চলকের অস্তিত্ব না থাকলে অর্থাৎ এটা একটা ধ্রুব রাশির মান কখনো শূন্য হইতে পারে না দুইটা ভগ্নাংশ এখানে দুইটা উৎপাদক বা দুইটা রাশির গুণফল শূন্য তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য কিন্তু এখন এটাতে যেহেতু চলক নাই এটা শূন্য হইতে পারে না অতএব এত ইজ ইকুয়াল টু জিরো এই কথাটা কিন্তু এত ইজ নট জিরো আমরা লিখলাম অতএব এক্স মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বি এদিকে এলে প্লাস এ বি মাইনাস বি সি হলো প্লাস বি সি মাইনাস সি হলো প্লাস সি এ চার নম্বরে। তাহলে এটাই হলো আমার সমাধান। এখানে এরকম একটা অঙ্ক আমরা করছিলাম আগেও এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স প্লাস পি কিউ এখানে এক্স দ্বারা গুণ করলাম আর মাইনাস দ্বারা গুণ করলাম তাহলে এই জোড়া থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস পি এই জোড়া থেকে কিউ কমন গেলে এক্স মাইনাস পি তাহলে এক্স মাইনাস পি কমন আর আনকমন হলো এক্স মাইনাস কিউ তাহলে এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে এক্সের একটা মান পি আসলো আবার এক্স মাইনাস কিউ ইজ ইকুয়াল টু জিরো ধরলো এখান থেকে একটা মান কিউ আসলো আমরা সংক্ষেপে লিখছি আর কি এই ফলে পাঠিয়ে দিলাম পি কমা কিউ এ হলো আমাদের সমাধান। এরপর প্রশ্নটা দেখো সমাধান করো এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি। তো এখানে এগুলো সাধারণ মানের অঙ্ক এগুলো সমাধান করার সহজ নিয়ম হলো এখানে যে হর আছে তার লসাগু বাইর করতে হবে তো এখানে যে হর লসাগু বাইর করা মানে হলো উৎপাদকের কমন আনকমন লেখা তো এখানে যেহেতু আমাদের দুইটাই আনকমন আনকমন দুইটাই লিখলাম এটা দুইটাকে ভাগ করলে এটা কাটা যায় এটা থাকে তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আবার এখানে এক্স মাইনাস থ্রি কাটা গেলে থাকে এক্স মাইনাস টু আর এখানে এক্স প্লাস থ্রি লসাগুকে হদ দ্বারা ভাগ ধরো হদ দ্বারা ভাগ করলে এখানে থাকে এক্স মাইনাস টু আর লব দ্বারা গুণ অর্থাৎ এক্স মাইনাস টুকে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ সেম ঘটনা এখানেও এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি হলো লসাগু তাহলে এক্স প্লাস টু কাটা গেলে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু থাকে প্লাস এখানে এক্স প্লাস থ্রি কাটা গেলে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি থাকে তাহলে এই জোড়ার মধ্যে এখন এখানে দেখো উপরে আমরা গুণ করে দিব গুণ তো তোমরা বুঝো এক্স দিয়ে এক্স মাইনাস থ্রিকে গুণ করবো আবার টু দিয়ে গুণ করবো তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স তিন দিয়ে গুণ সিক্স আর কি আবার এখানে একইভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স নিচে যা আছে তা এখানেও একইভাবে এক্স 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 স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস তিন দিয়ে গুণ ছয় আবার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস মাইনাস তিন দেখুন ছয় নিচে যা আছে তা এখন এখানে কাটা শুনে যায় এক্স স্কোয়ারে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা মাইনাস টু এক্স প্লাস টু এক্স কাটা মাইনাস সিক্স হলো মাইনাস টুয়েলভ তাহলে একই ঘটনা এখানেও ঘটবে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কাটা মাইনাস টু এক্স প্লাস টু এক্স কাটা মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ
এখন উপরে একটা টু কমন যায়, কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এখানে টু কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, তাহলে উপপক্ষে আবার টু টু কেটে দিলাম। এখন এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটা ঘটনা দেখো, দুইটা কিন্তু সেম হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস সিক্স একই হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস সিক্স কমন নিলাম, আনকমন রইলো ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে এত ইজ ইকুয়াল টু আলাদা জিরো, এখান থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট সিক্স, আবার এটা ইজ ইকুয়াল টু আলাদা জিরো। এখানে আমরা এত ইজ ইকুয়াল টু এত পেলাম। এখন এখানে আবার ধরো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস প্লাস তিন, তো এক লাইন গ্যাপ, কোনাকুনি ওয়ানের সাথে গুণ করলে যা আছে তা, আবার এটা ওয়ানের সাথে গুণ করলে যা আছে তা, কিন্তু ওই যে গুণটা মনে মনে করে বলছি, এক্স স্কোয়ার তিন দুগুণে ছয়, হ্যাঁ, তাহলে এখানে এই পাশটা লেখা হয়েছে এখানে, আর এই পাশটা লেখা হয়েছে এইখানে, আবার বলতেছি এই পাশটা এখানে আর এই পাশটা এখানে, কোনাকুনি গুণ আর কি, এক্স স্কোয়ার উপপক্ষে কাটা প্লাস ফাইভ এক্স, মাইনাস ফাইভ এক্স এদিকে আসলে প্লাস ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্সে ফাইভ এক্সে টেন এক্স, আর উপপক্ষে সিক্স এক্স কাটা, টেন এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কী কী পাইলাম, এক্সের মানে একটা পাইলাম জিরো, আর একটা পাইলাম হলো প্লাস মাইনাস রুট সিক্স। ওকে, এরপরে দেখো ছয় নম্বর অঙ্কটা আমার হ্যান্ড নোটের আর কি, পৃষ্ঠা নম্বর হলো ফোরটিন। এখানে সমাধান দিছে রুটের সমাধান, রুটের ভিতরে রাশি, তবে এখানে হলো এক্স বাই এক্স প্লাস সিক্সটিন, এখানে হলো এক্স প্লাস সিক্সটিন বাই এক্স, অর্থাৎ এটা আর এটা কিন্তু বিপরীত রাশি, অন্য কোনো রাশি নেই, এটা যা এটা তার উল্টাটা, এটা যা এটা তার উল্টাটা, খেয়াল করেছো, একটাকে ধরলে আরেকটা কিন্তু আমরা পেয়ে যাব। ধরো এই যে এটাকে লিখলাম, লেখার পরে এক্স বাই এক্স প্লাস সিক্সটিন, আমরা নতুন একটা রাশি ধরছি আমাদের সমাধান সরল করার স্বার্থে, নতুন একটা রাশি ধরছি, সেটা হলো ওয়াই, নতুন একটা চলক ধরে নিলাম, রুট সহ কিন্তু আমরা ধরছি, তাহলে এটা কি হবে, এটা যদি ওয়াই হয় এটা হবে ওয়ান বাই ওয়াই, দেখো তো এটার এটা বিপরীত না, এই যে এটার উল্টে দিলে ওয়ান বাই ওয়াই, এখানে উল্টাইলে ধরো এক্স বাই সিক্সটিন বাই এক্স, আর এখানে ওয়াই বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়াই। সুতরাং আমরা এই রাশিটার কী পেলাম, এটা হলো ওয়াই আর এটা হলো ওয়ান বাই ওয়াই। ওকে, রাশিটা কিন্তু এটা হয়ে গেল। এখন ওয়াই লসাগু ধরলে ওয়াই 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 স্কোয়ার প্লাস ওয়ান, এখানে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ, এবার আসো কোনাকুনি গুণ করো, ওয়াই টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই একে টুয়েলভ ওয়াই, আবার এখানে টোয়েন্টি ফাইভ ওয়াই, এরপরে টোয়েন্টি ফাইভ ওয়াই এর দিকে আনলে মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই, এরপরে তোমার মিডল টার্ম ওই যে বারো বারো একশো চুয়াল্লিশ, বারো বারো একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশ দুই বাহাত্তর, দুই তিন দুগুণে ছয়, সত্তর দুগুণে বাহাত্তর, দুই আঠারো দুগুণে ছত্রিশ, দুই নয় দুগুণে আঠারো, তিন তিরিকা নয়, তাহলে মিলাইতে হবে কত আমাদের মাইনাস টোয়েন্টি ফাইভ, তাহলে এখানে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, আর তিন তিরিকা নয়, ষোলো আর নয় মিডল টার্ম, ঠিক আছে, ষোলো আর নয় দিয়া আমরা ষোলো নয় তো পঁচিশ, দুইটাই মাইনাসের দিলাম, এই জোড়া থেকে ফোর ওয়াই কমন নাও, এখানে থ্রি, তাহলে ফোর ওয়াই কমন যায় তিন চার, ফোর আর ওয়াই, হ্যাঁ ফোর ওয়াই কমন গেলে তিন চারা বারো, থ্রি আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলো আর একটা ওয়াই, এখানে চার চারা ষোলো, ফোর থাকে আর ওয়াই কমন গেলো, আবার এখানে থ্রি কমন গেলো, তিন তিরিকা থ্রি, তিন চারা বারো ফোর, তাহলে থ্রি ওয়াই মাইনাস ফোর কমন, আনকমন হলো ফোর ওয়াই মাইনাস থ্রি। এখন এত এর মান আলাদা জিরো ধরলাম, এত এর মান আলাদা জিরো ধরলাম, থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফোর, ওয়াই ইকুয়াল টু ফোর বাই থ্রি। এখন দেখো এ পর্যন্ত কিন্তু আমরা আসলাম, কিন্তু ওয়াই কিন্তু আমার অঙ্কে ছিল না, আমরা ধরছিলাম রুট ওভার এক্স বাই এক্স প্লাস সিক্সটিন, আমরা মানটা আবার বসাই দিলাম, এরপর আমরা উপপক্ষে বর্গ করলাম, হ্যাঁ বর্গ করলাম, বর্গ করে রুট উঠালাম, এখানে চার চারা ষোলো, তিন তিরিকা নয়, এখানে কোনাকুনি গুণ নাইন এক্স, ষোলো এক্স প্লাস ষোলো, ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন, তাহলে ষোলো এক্স এদিকে আসলে মাইনাস ষোলো এক্স, নয়ের থেকে ষোলো গেলে সাত, মাইনাস এখানে কিন্তু একটা লাইন গ্যাপ আছে, মূলত এটা মাইনাস সেভেন এক্স, তো পরের লাইনে মাইনাস হয়েছে, উপপক্ষে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস দুশো ছাপ্পান্ন, মাইনাসটা এই পাশে ছিল এই পাশে পাঠাই দেওয়া হয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এত। আবার সিমিলারলি এখান থেকে
फोर वाई माइनस थ्री इजिकल टू जीरो, फोर वाई इक्वल टू थ्री, वाई इजिकल टू थ्री बाई फोर, वाइर मान हलो रूट ओवर एक्स बाई एक्स प्लस सिक्सटीन, तो उपक्षे बड़ कर ले एक्स बाई एक्स प्लस सिक्सटीन और तीन तरह का नय सात चार षोलो। एबार कोणागुणि गुण करो, नाइन एक्स षोलो और नय गुण कर ले एकश चुवाल्लिस और एखे षोलो एक्स, नाइन एक्स षोलो एक्स एदि आसले माइनस सेवेन एक्स, एट एदी गले माइनस, अर्थात एखे उपक्षे माइनस द्वारा गुण कर तपर एक्स इजिकल टू एकश चुवाल्लिस बाई सेवेन। ये हलो हमारे दुईटा फलाफल। प्रिय शिक्षार्थीबृंद, আমরা পরবর্তী লেকচার এখান থেকে শুরু করব, সাত নম্বর থেকে আমাদের প্রথম লেকচার আমরা এখানেই সমাপ্ত করলাম। আর সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।